আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে ভালো আছেন। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আশা করি বুঝতে পারবেন আমরা গত বছর 2022-তে আমরা ভারমন্ট হয়ে নিউ ইয়র্কের আপ স্টেটে গিয়েছিলাম এবং এই জায়গাটির নাম কেসেভিল এবং অ্যাউসেবল চেজম। এটা খুবই নাম করা একটি ট্রাভেল এরিয়া, সামারেও খুব সুন্দর, তবে ফলে গাছের পাতার রঙের সঙ্গে জলপ্রপাত। এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে ওয়াটারফল, যে জলপ্রপাতটি, এবং চারিদিকে দৃশ্য সত্যি মনোমুগ্ধকর, যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ট্রাভেল প্রেমী যারা, যারা প্রকৃতি প্রেমী, তাদের খুবই ভালো লাগবে। আমি সবসময় বলি যে ফলের কালারটা ফুল নয়, বাট পাতার রঙে এত সুন্দর, মানে মাধুর্য নিয়ে আসে, তো মনোমুগ্ধকর। তো অসেবল চেজম হচ্ছে খুবই নাম করা এখানকার, এখানে এই জলপ্রপাত আছে এখানে, এবং এখানে সবাই হাইকিংয়ে যায় এবং 5 মাইল এখানে মানে হাইকিং ট্রেইল আছে, তার মধ্যে হচ্ছে এই জলপ্রপাতটি রিয়েলি এত সুন্দর, আপনাদেরকে না দেখলে আমি বোঝাতে পারবো না। সঙ্গে থাকুন এবং অসেবল চেজমের এই এরিয়াটা আপনারা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিতে লাইক ফলো করে সঙ্গে থাকবেন। এই অসেবল চেজমের প্রধান আকর্ষণী হচ্ছে এই ওয়াটারফলটি। ওয়াটারফলটি না, ওয়াটারফলস, মানে নট অনলি ওয়ান, অনেকগুলো এখানে ওয়াটারফলস আছে, যেটা দেখেন চারিদিকে হাঁটতে চলতে এত যে ভালো লাগছে। আমরা এখানে যখন নেমেছি সবাই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আমরা ঘুরছি আর অনুভব করছি, আর সত্যি এত মনোমুগ্ধকর। আপনারা যারাই আমেরিকা থাকেন একবার অন্তত আসার চেষ্টা করবেন, ফলে আশা করি খুবই ভালো লাগবে। আমি আবারও বলছি অসেবল চেজম হচ্ছে এখানকার বেলে পাথরের একটি অবিশ্বাস্য, যেটা সেখানে হাইকিং ট্রেইল এবং এই ওয়াটারফলসগুলি আছে। সাধারণ দৃশ্য, যেটা মানে না দেখে আমি বোঝাতে পারবো না। আর গাছের পাতার রং দেখেন, আমরা ভাবি যে ফুল মানুষকে মুগ্ধ করে, আর সেখানে গাছের পাতা, আমি সবসময় বলি যে ফুল নয় বাট গাছের পাতা আমাদেরকে মুগ্ধ করে। এই জলপ্রপাতের সাথে সাথে গাছের পাতার যে দৃশ্য, এটা বোঝানোটা খুবই মুশকিল। এটা আমার দৃষ্টিতে আসে না যে আমি কি বলবো। এই ওয়াটারফলসগুলি দেখেন, এই যে আমাদের বাংলাদেশে যেভাবে আমরা জলপ্রপাত বলি, দেখেন চারিদিকে এত সুন্দর করে
রেখেছে যে ট্রাভেলাররা অনায়াসেই মানে একবার নয়, আমার মনে হয় আমাকে যদি আরও দু চারবার যেতে বলা হয় আমি যেতে পারবো এবং ভালো লাগার মতো একটি ট্রিপ। যারা দেখছেন আশা করি আমার পরবর্তী ভিডিওগুলি দেখবেন এবং লাইক ফলো করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।